আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রওশন কবির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম রোহিঙ্গাদের আইনগত অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে মামলা করতে ওআইসি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়ে তেমন ভোগান্তি উপহাতে হবে না আশামন্ত্রীর মানুষের দুর্ভোগের সরকারের সমালোচনা বিএনপি টেকনাফে গুলিতে দুজন নিহত বন্দুকযুদ্ধে নিহতরা ইয়াবা পাচারকারী দাবি বিজিবি দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রোহিঙ্গা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায় ওয়াইসিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মক্কা নগরীতে মুসলিম দেশগুলোর জোট ওয়াইসির ১৪তম জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন মিয়ানমার অব্যাহতভাবে তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে ফলে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন এখনও অনিশ্চিত গত মার্চে ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গাদের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার নির্দেশনা তৈরি হয় মামলাটি চালু করার জন্য মুসলিম দেশগুলোকে স্বেচ্ছায় তহবিল ও কারিগরি সহায়তা দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি সন্ত্রাস মোকাবেলায় রিয়াদ সম্মেলনে দেয়া চারটি প্রস্তাব মক্কা সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রী তিনি বলেন বর্তমান বিশ্বে অর্থনীতি ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ওয়াইসিকে একটি বিস্তৃত কৌশল গড়ে তুলতে হবে যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো একে অন্যের জন্য কাজ করতে পারে ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয় অব্যাহত রয়েছে ঈদ উল ফিতরকে সামনে রেখে রেলওয়ের ঈদ সার্ভিস শুরু হয়েছে শুক্রবার থেকে শনিবার দ্বিতীয় দিনেও শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে ঢাকা থেকে খুলনা নীলফামারী এবং রংপুরগামী ট্রেন খুলনাগামী সুন্দরবন ঢাকা ছেড়েছে দুই ঘন্টা দেরিতে নীলফামারী চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ছেড়েছে সাড়ে তিন ঘন্টা দেরিতে আর শুক্রবার ঢাকা ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেস ঢাকাতেই ফিরে আসেনি সকালে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের অন্য ট্রেনে করে নিয়ে যাওয়া হলেও ছিল আসন্ন সমস্যা তবে শিডিউল বিপর্যয়ের বিষয়টি মানতে নারাজ কমলাপুর স্টেশন ম্যানেজার এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের তেমন একটা চাপ ছিল না মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকরা বললেন যাত্রী স্বল্পতায় বাস ছাড়তে অনেক সময় লাগছে শনিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি এবারের ঈদে সড়কে যাত্রীদের তেমন একটা ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেন সড়কে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের বিএনপি নেতাদের অভিযোগ সড়কে বেহাল দশা এবং ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঈদ যাত্রার শুরুতেই ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি অভিযোগ করেন নানা ধরনের বিভ্রান্তি অপপ্রচার চালিয়ে বিএনপির মধ্যে বিভেদ তৈরি করতে চাচ্ছে সরকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডক্টর মোশাররফ এসব কথা বলেন দেশব্যাপী বিরোধী নেতা কর্মীদের ওপর জুলুম নির্যাতন অব্যাহত আছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা টেকনাফে বিজিবির গুলিতে দুজন নিহত হয়েছে বন্দুকযুদ্ধে নিহতরা ইয়াবা পাচারকারী বলে দাবি করেছে বিজিবি শনিবার ভোরে ওই ঘটনায় নিহতরা হল মোহাম্মদ সাদেক ও আব্দুল গফুর টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল আহসান খান জানিয়েছেন ভোরে কায়ুখালী খাল দিয়ে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাচ্ছিল পাচারকারীরা এ সময় তাদের ধাওয়া করলে উভয় পক্ষের গুলি বিনিময় হয় এতে তারা নিহত হয় এদিকে অভিযানে ৬,৪০,০০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে বিজিবি এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট গাজীপুরের মাজুখান এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে সকালে একটি টিনশেড তুলার গুদামে আগুন লাগে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে সকালে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষক শিক্ষার্থীরা ঈদে পাটুরিয়াঘাট পারাপারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দুপুরে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট ঘুরে দেখে তিনি একথা বলেন জানান গাড়ির চাপ সামলাতে চারটি ফেরিঘাটে ১৯টি ফেরি চলাচল করছে
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন করায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, মানববন্ধনের নামে সরকার ও প্রশাসন বিরোধী প্ল্যাকার্ড বহন ও উস্কানিমূলক বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী। টাঙ্গাইলে এতিম ও হতদরিদ্রদের মাঝে ইচ্ছামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের তারুটিয়া এলাকায় এসব সামগ্রী বিতরণ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ময়মনসিংহে চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষে সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে ইচ্ছামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এছাড়া কিশোরগঞ্জ, লালমনিরহাট ও জয়পুরহাটেও দুস্থদের মাঝে ইচ্ছামগ্রী বিতরণ করা হয়। অনূর্ধ্ব ১৫ হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে সিরাজগঞ্জে। এতে প্রথম হয়েছে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী ও বাংলা ভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ খান। শাফিন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30, এর আগে 7:00 রয়েছে স্টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি লগইন করতে পারেন facebook.com/bangladesh। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ সাথে থাকার জন্য।